হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাবো রুমে কেউ না থাকায় মেয়ের শ্বশুরের সাথে কিভাবে খেলা করেছিলাম সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক মজা পাবেন আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আমার নাম সালমা বয়স আটত্রিশ বছর আমার মেয়ের বিয়ে হয়েছে তিন মাস হলো। জামাই ডাক্তার আর মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে বেশ কিছুদিন ধরেই আমার কোমরের ব্যথাটা একটু বেড়ে গেছে আর এই ব্যথা বাড়ার প্রধান কারণ হল খেলা করতে না পারলেই আমার কোমরের ব্যথা একটু বেড়ে যায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দেওয়ায় এই কোমর ব্যথা নিয়েই আমি মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম প্রথম দিনেই কোমর ব্যথার জন্য জামাই আমাকে কিছু ওষুধ এনে দিল মেয়ের শ্বশুর বাড়িতে এসে বেশ আনন্দের মাঝেই আমার দিন কাটছিল আমি আসার পর থেকেই লক্ষ্য করছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর বিয়াই বাড়িতেই থাকে মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী হওয়ার কারণে প্রতিদিন ক্লাস করতে ওর কলেজে যেতে হয় জামাই থাকে হাসপাতালে আর বিয়াই ব্যবসার জন্য দোকানে চলে যায় যার কারণে দুপুরটা আমার ঘুমিয়ে ঘুমিয়েই কেটে যায় রাতে সবাই যখন বাড়িতে ফিরে আসে তখন বেশ আনন্দ ফুর্তি হয় তবে গতকাল থেকে আমার মাঝে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে হঠাৎ করে কেন জানি আমার খেলা করার চাহিদা বেড়ে গেছে কিন্তু লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারছি না আর এই কথা কারোর কাছে বলার মতো না তাই হাত দিয়ে নিজেকে শান্ত করে নিই পরের দিন সকালে নাস্তা করে সবাই সবার কাজে বেরিয়ে গেছে দুপুরে বিয়ায় শুধু বাসায় খেতে আসবে এদিকে আমার তো অসম্ভব খেলা করার ইচ্ছা হয়েছে তাই তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে আমি আমার স্বামীকে কল করে সব কিছু খুলে বললাম আমার স্বামী আমার সব কথা শুনে বলল তুমি কালকেই বাড়িতে চলে আসো আমি তোমার মাঠে মন ভরে খেলা করে তোমার সব চাহিদা মিটিয়ে দেব সিদ্ধান্ত হলো কাল বাড়িতে চলে যাব এখন শুধু আজকের দিনটা কোনোভাবে কাটাতে হবে এদিকে আমার ইচ্ছে ছিল আমার স্বামীর মুখে কিছু গরম কথা শুনতে কিন্তু তা আর হলো না কারণ আমার স্বামী কাজে ব্যস্ত ছিল তাই নিজের হাতে ছিল শেষ ভরসা তাই আর দেরি না করে হাত দিয়ে নিজেকে শান্ত করে নিলাম তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না যে এই বয়সেও আমি নিয়মিত খেলা না করে থাকতে পারি না ওদিকে এতক্ষণে দুপুর হয়ে গেছে আর আমার বিয়াই দুপুরে খাবার খেতে চলে এসেছে একটু পরেই একসাথে সবাই দুপুরের খাওয়া দাওয়া করব কিন্তু আমি তো অন্যরকম বিপাকে পড়ে আছি সকাল থেকে কয়েকবার নিজের হাতের সাহায্য নিয়েও নিজেকে শান্ত করতে পারছি না এরপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল বিয়াই এবার স্নান করতে চলে গেল আমি আর মেয়ের শাশুড়ি একসাথে বাসনপত্র পরিষ্কার করছি আর ওদিকে বেআইও স্নান করে গামছা পরে বেরিয়ে এসেছে রোদের আলোতে আমি গামছার ভেতরে বিআইয়ের খেলোয়াড়টা দেখতে পাচ্ছিলাম কী দরকার ছিল এই সময় এই জিনিস দেখার এমনিতে নিজেকে সামলাতে পারছিলাম না তারপর আবার বেআইয়ের খেলোয়াড় আমার চোখের সামনে মনে মনে ভাবলাম এই শান্ত অবস্থায়ও যদি বেআইয়ের খেলোয়াড়টা এত বড় হয় তাহলে রেগে গেলে না জানি কত বড় হবে মনে হয় তালগাছের মতো হয়ে যাবে আর এই কারণেই বেআইনকে এতটা সুখ দিয়ে রেখেছেন এত বছর ধরে আমি একটা অসাধারণ ভাবনার মাঝে ডুবে আছি এমন সময় বেআইন বলল আপা এখন ঘরে গিয়ে বিশ্রাম নেন এরপর আমি ঘরে চলে এলাম ঘরে ঢুকে দেখলাম বেআই এর দরজা খোলা আমার মনে একরাস চাহিদা বেড়ে গেল তাই আমি সোজা আমার রুমে চলে গেলাম আর কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি বেআইন তার রুমে নাক ডেকে ঘুমাচ্ছে তাই আমি এবার সোজা বেআইয়ের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম আমার মাঝে যা শুরু হয়েছে তা আমি আর শইতে পারছি না ঘরে ঢুকেই দেখি বেআই তার খাটের উপর শুয়ে আছে আমি বেআইয়ের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে মনে মনে তার খেলোয়াড়ের কথা চিন্তা করে হাত দিয়ে নিজেকে শান্ত করতে লাগলাম আমি চোখ বুঝে বেআইয়ের খেলোয়াড়ের কথা কল্পনা করতে করতে সুখ নিচ্ছিলাম এদিকে বিয়াই শুয়ে যে ঘুমের ভান করেছিল সেটা আমি জানতাম না তাই সে আমাকে খাটের ফাঁকা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল আমাকে এই অবস্থায় দেখে বিয়াই খুব মজা পাচ্ছিল আর সে তার হাতের কাজ করছিল বিয়াই কোনো কথা না বলে হাত দিয়ে তার খেলোয়াড় নাড়াতে লাগছিল এদিকে আমি আমার মনের সুখে হাতের কাজ করেই যাচ্ছি আমি যাকে ভেবে এমন করছি সে যে আমার সব সম্পত্তি লুকি লুকি দেখছে সেটা তো আর আমি জানি না কিছুক্ষণ পর আমার কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা এমন সময় বেআই তার খেলোয়াড়টা হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন আমি চোখ খুলতেই বিআইয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমার মনে হচ্ছিল এটা স্বপ্ন নাকি বাস্তব আমি একটু কাপা কাপা সুরে বললাম ভাই আপনি ঘুমাননি বিআই বলল হ্যাঁ ঘুমিয়েছিলাম কিন্তু মজার খেলা দেখে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে তো মনে হচ্ছিল আমার সৌভাগ্য যে আমি এমন সময় ঘুম ভেঙেছে আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না তখন বেআই বলল থেমে গেলেন কেন এবার আর কল্পনায় নয় বাস্তবে আমি আপনার সামনে দেখুন আমার খেলোয়াড়টা আপনাকে দেখে কেমন করে লাফাচ্ছে আমি বেআইয়ের কথায় খুব লজ্জা পেয়ে গেলাম আমার এই লজ্জা পাওয়া দেখে বেয়াই আমাকে জড়িয়ে ধরে বলল দেখুন বেয়াইন এবার বাস্তবে কেমন লাগে ওনার শরীরের তীব্র ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে আমি থাকতে না পেরে তাকে আদর করা শুরু করলাম এবার সে কিছুক্ষণ আমার বাগানের ফুলগুলো দলাই মলাই করে আমার মাঠে হাত বোলাতে শুরু করল ওনার স্পর্শে আমি অস্থির হয়ে উঠলাম এদিকে আমি ওনার খেলোয়াড়টা হাতে নিয়ে নাড়াতে লাগলাম আমার হাতের ছোঁয়ায় খেলোয়াড়টা লাফাতে শুরু করলো এভাবে কিছুক্ষণ চলার পর বেয়াই আমাকে বিছানায় নিয়ে শুয়ে দিল আর সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল এরপর ওনার বিশাল খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল খেলোয়াড়ের আগমনে আমার অসম্ভব মজা লাগছিল এরপর খুব গতি দিয়ে বেয়াই আমার মাঠে খেলতে শুরু করল গতিময় খেলার তালে তালে আমার বাগানের ফুলগুলো বেশ দুলতে লাগলো ফুলগুলোর দুলুনি দেখে বিয়াই একটি ফুল ধরে খেতে লাগলো সে মনের সুখে একটা না ফুলের মধু খেয়েই চলছে এদিকে আমি মনের সুখে নানান রকম শব্দ করতে লাগলাম আমার মুখে ওরকম শব্দ শুনে বেআই আরও গতি দিয়ে খেলতে লাগলো এভাবে প্রায় তিরিশ মিনিট খেলা করে সেই দিন শান্ত হলো ওনার খেলায় আমি বেশ মজা পেলাম এরপর বেআই ফ্রেশ হয়ে দোকানে চলে গেল আর আমি আমার রুমে গিয়ে মনের সুখে ঘুমিয়ে পড়লাম দিনের পর থেকে সুযোগ পেলেই আমি আর বিআই মনের সুখে খেলা করতাম বিয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বিআইয়ের বন্ধু কিভাবে আমার মাঠে খেলা করেছিল সে ঘটনা আগামী পর্বে শোনাব বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও আর হ্যাঁ তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো